তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে আমাদের বিধাননগর রোড স্টেশন, আর বিধাননগর রোড স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি কোথায়, চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো আমি। আর এই হলো বন্ধুরা আমাদের সামনে ভিআইপি রোড, সোজা এয়ারপোর্ট যাওয়ার জন্য একদম সংক্ষিপ্ত এবং মসৃণ রাস্তা এই ভিআইপি রোড। আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কোথায় এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই বছর 50তম বর্ষে পদার্পণ করেছে। আলোকসজ্জার মাধ্যমেও সেই 50 বছর পূর্তির আনন্দকে কিন্তু সম্পূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম আলোকসজ্জায় সেজে উঠেছে এইবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই আলোকসজ্জা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য যে শিল্পীরা আলোকসজ্জায় নিযুক্ত তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। এবং এখনও কিছুটা আলোকসজ্জার কাজ বাকি রয়েছে, কারণ পুজো এখনও এক সপ্তাহ বাকি আছে। তো ভিআইপি রোডের এই ধার ধরে আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু সাইকেল, বাস, বিভিন্ন যানবাহন চলাচল করছে, কিন্তু পুজো আর 7 দিন বাকি। আর 7 দিন পর থেকে এই রাস্তা কিন্তু হয়ে যাবে যানবাহনের জন্য সম্পূর্ণ নো এন্ট্রি, কারণ জনসমারোহে এই রাস্তা তখন ভিড়ে থই থই করবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেই থিম এবার মণ্ডপের রয়েছে, আলোকসজ্জাতে বাইরে কিন্তু সেই থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো থিমটি কী যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে চলুন মণ্ডপের সামনে গিয়ে আপনাদেরকে মণ্ডপটিও দেখাবো এবং কী থিম হয়েছে সেটাই বলবো। এখন আমরা কিন্তু এগিয়ে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। দেখতেই পাচ্ছেন এই গলির মধ্যে দিয়ে গেলেই একদম সামনে গিয়ে ডান হাতে ঘুরলেই দেখতে পাবেন পুজো মণ্ডপ। তো চলুন সেই পুজো মণ্ডপের সামনেই যাব এবং সেখানে আজ কীরকম জনসমুদ্র বা ভিড় সেটি আপনাদেরকে দেখাবো। আর আপনি কিন্তু ধরতেই পারবেন না যে আজকে ষষ্ঠী না সপ্তমী, আসলে পুজো কিন্তু শুরু হতে এখনও 7 দিন বাকি আছে। কিন্তু এই মণ্ডপ দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় আজ থেকেই কিন্তু ধীরে ধীরে উপচে পড়ছে। তো এইবার আমরা দর্শনার্থীদের ভিড় কেমন হয়েছে সেই দিকে এক ঝলক আমরা দৃষ্টিপাত করব। আপনারা নিজেরাই দেখে নিন আজকে কীরকম এই জনসমুদ্র পুজো মণ্ডপের সামনে, রাস্তা জামও হয়ে গেছে, ছবি তুলতে সকলেই ব্যস্ত এই মণ্ডপে, আর মণ্ডপের সাথে নিজস্বিত হবেই। এই হলো আমাদের সেই মণ্ডপ। 2022 সালের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম এই বছর ভ্যাটিকান সিটি। হ্যাঁ ঠিক শুনেছেন, পোপের ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি এই বছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম, এবং কলকাতা ও তার বহু আশেপাশের মানুষদেরকে এই থিম কতখানি আকর্ষণ করছে এবং কত মানুষ এই পুজো দেখতে আসছে তা তো আর 7 দিন পরেই দেখতে পাওয়া যাবে। এখনই যদি ভিড় এরকম হয় তাহলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আরও তো বাকি আছে।